যাওয়ানোর পরে বেনাপুল নিছে, বেনাপুল নেওয়ার পরে আমারে পাচার করে দিতে লেছিল, আমারে দুইটা মানে একটা রুমের ভিতরে আটকা আটকাই দিছে। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজিব হাসান। বয়স কত তোমার? 12। 12। তুমি থাকো কই? এখানেই থাকো? জি, আমরা স্টেশনে থাকি। আচ্ছা, তুমি করো কি? আমরা এই যে বোতল টোকাই। আচ্ছা, বোতল টোকাও। ঘুম থেকে উঠো কখন? ঘুম থেকে উঠেও মানে আরএনবি আছে না? হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তা ওরা আঙ্গরে 4:30 বাজে উড়াই দেয়। 4:30টার দিকে? আচ্ছা, উড়াই দেখার পরে আমরা মুখ টুক ধুইয়া তারপরে একটু বই একটু জিরাই তারপর আজান দিলে মসজিদে জায়গা। কি পালা করো না? জি, সেন্টার এনে সেন্টার আছে সামনে, এই সেন্টারে আঙ্গর পড়া। তো এখন কোন ক্লাসে পড়ো? স্যার এনে মানে ওই ওই রকম ভাবে পড়ায় না, কেননা এনে অনেক পোলা বাইন আছে মূর্খ, মানে পড়া লেখা জানে না। এটা ওর জন্য আঙ্গরে এবিসিডি ক ক এগুলো এখনো এবিসিডি পড়ায়। জি, তুমি তো আগে শিখে গেছো, এখন এবিসিডি পড়ে কি হবে? আর ওইখানে ওই সেন্টারে খাওয়ায় না? জি, দুপুরে খাওয়ায়। দুপুরে খাওয়ায়। আচ্ছা, সকালে সকালে কই খাও? সকালে আপনার ওই যে না খেলে হয় মানে খাওয়ায় না, ওইখানে খাওয়ায় না? জি না। রাতে? রাতে ভালো কাজের হোটেলতে। ভালো কাজের হোটেল। আচ্ছা, এই পুলিশ তোমার সাথে কেমন আচরণ করে? এই পুলিশ আমরা শুনছি যে পুলিশ খুবই খারাপ আচরণ করে তোমাদের সাথে। ওদিনগা আমাদের ডাইকে নিছে, মানে সবার ডাইকে নিছে, ছোটু বলা মানে আমার তো ছোটু বলা মানে ওর সবার ডাইকে নিয়া তারপরে আপনার বলছে ওরা দুপুরে খাওয়াইবে, নিয়ে যাওয়ার পরে আঙ্গরে সকালে নিয়ে যাওয়ার পরে কতন পরে পরে আইয়া আঙ্গরে মারছে, বাইরে এসে কিছু কই না, খালি কেন্দে কেন্দে ঘুমাই রয়েছি। তারপরে বিকালে যেমন সাইরা দিব ওই সঙ্গে কতটি বাড়ি দিয়ে সাইরা দিছে, আমার শরীর মূল কাটতে আছে গা, আর অনেক প্রবলেম আছে, ওগো শরীর মূল কাটতে আছে গা, মানে সুরে ওরা বুধা বুধি খালি মারে। শুধু শুধু তোমাদেরকে মারে? আমরা কিছু করতাম তাহলে মারলে কোনো দোষ আসেন না, কিন্তু ওরা বুধা বুধি কেড়ে মারলো। আর এই সাধারণ মানুষ, এই যে স্টেশনে এতগুলো মানুষ থাকে, তোমার অনেকগুলো মানুষকে দেখতে পাও, এরা তোমার সাথে কেমন আচরণ করে? ভালো আচরণ করে, ওর সাথে ভালো আচরণ করলে আমার সাথেও ভালো আচরণ করে। মাঝে মাঝে গালি গালাজ করে না? আমার গালি গালাজ করলে আমরা যদি কোনো ভুল করে থাকি তাহলে গালি গালাজ করবই, এটা স্বাভাবিক। আর আমি শুনছি যে তোমরা নাকি অনেকে নেশা করো, কি ডেন্ডি খাও, তুমিও খাও নাকি? জি না, আমার বন্ধু বান্ধব ওরা সবাই ডেন্ডি খায়, আর অনেক কিছু খায়। কেন খায়? খায় কেন? খায় কেন মানে ওরা ও না খেলে মানে ও ঘুম হয় না। তোমার বাবা মা নাই? আমার মা আমার একে ছোটু বেলা থেকে গেছে গা 9 মাসের কালের, আর বাবার সিয়া আর একখানে দেবী হয়েছে, মানে আমাদের বাড়ি আছে নৌসন্দি, আরেক আরেকখানে মাধুদ্দি, মাধুদ্দির আনসার যে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তারপরে আমার যেমন 4 বছর আছে ওই সঙ্গে আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেনজি সেনজি চালাই তো সেনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারপরে তে আমার দাদি আমার পাইলা বড় করছে। এই সারা দিন তুমি তাহলে কি করো? এই বোতল টোকাই। বোতল টোকাই? আচ্ছা, সারা দিনে কয় কেজি বোতল টোকাও? এই যেরকম 14 কেজি 15 কেজি। কত টাকা হয় মানে কেজি হিসাবে? কত টাকা কেজি? কত টাকা কেজি? 30 টাকা কেজি, আঙ্গতের আগে 30 টাকা কেজি, আমার 25 টাকা করে ইয়া করে। 25 টাকা হলে তো অনেক টাকা হয়, কি করো এত টাকা? কি করা হয় যে ভাত খাই সকালে দুপুরে এইগুলো হোটেলে খাই, তারপরে রাত্রে যে সঙ্গে বেশি ওই সঙ্গে খেয়াল খাই, শেষ খাওয়া দাওয়া করে টাকা শেষ। টাকা শেষ? আচ্ছা, তুমি না বলছিলা তোমাকে কে নাকি নিয়ে গেছিল কোথায় বেনাপোলে বিক্রি করে দিতে চাইছিল, এটা বলো দেখি। একটা লোক আইছিল নেমা জালা আসার পরে আমাকে বলে আমার বলে পড়ালেখা করাইবে, তাহলে নিতে চাই আমারে, আমিও আমার অনেক পড়ালেখার ইচ্ছা লেগে আমি যাইতাম নিছিলাম, আলা গেছি যাওয়ানোর পরে বেনাপুল নিছে, বেনাপুল নেওয়ার পরে আমারে পাচার করে দিতে লেছিল, আমারে দুইটা মানে একটা রুমের ভিতরে আটকা আটকাই দিছে, চেয়ারের মাঝে হাত বাঁধছে, পা বাঁধছে, তারপরে মোয়ের মাঝে ইয়া বাঁধছে, গামছা বাঁধছে, গামছা বাঁধা আমার বাড়ি ফোন দিছে আমার দাদির কাছে, ফোন দেওয়ার পরে কয় 3 ঘন্টার ভিতরে টিয়া জ্বালা ঘোষা 4 লাখ, তারপর টিয়া যদি না দেয় তাহলে গেলে আমার মায়ের লিব, এ কথা কই, তারপরে কতন পরে আপনার ইয়ে হয়েছে যে সঙ্গে সবাই মানে নেশা পানি করে ঘুমাই গেছে গা, ওই সঙ্গে আমি মানে আল্লাহ বাঁচাইছে, আমি কেমন জানি আয় বললাম, তারপরে আমি আটকাতে কেমন জানি আয় পড়ছি,
কেমন জানি বাচ্চা আল্লাহই বাঁচাইছে আমার। তোমাকে এই যে এখানে থাকতে তোমাকে ভালো লাগে, তোমার খারাপ লাগে না? খারাপ লাগে একটাই, এনে এনে থাকলে দঙ্গ এরকম ভাবে চলবো না, মানে এটা তো জীবন না। আচ্ছা, কষ্ট লাগে না? হ্যাঁ কষ্ট লাগে। তোমার মনে হয় না যে এতগুলা মানুষ, এত এতগুলা মানুষের এত টাকা, সরকারের এত টাকা, ধনী ধনী মানুষ, তোমাদের জন্য কেউ তো কিছুটা করতে পারতো, একটা স্কুলের ব্যবস্থা করে দিতে পারতো, একটু থাকার জায়গার ব্যবস্থা করে দিতে পারতো, তোমরা পড়ালেখা করতা, তোমরাও বড় হইতা, মন চায় না? আসলে তাহলে তুমি বলো যে এই সমাজের প্রতি, এই রাষ্ট্রের প্রতি তোমার কি কথা আছে, মানে কি বলতে চাও তাদেরকে? আমি শুধু একটাই বলতে চাই, এই যে স্টেশনে যত পোলাপেন আছে ওর জন্য একটা স্কুল খুলে দিতে, সরকারি একটা স্কুল খুলে দিতে। যে স্কুল এখানে, এখানে যে স্কুল আছে, এই স্কুলে তো পড়ালেখা হয় না? ওই স্কুলে পড়ালেখা হয় না, মানে সরকারি একটা ভালো স্কুল করে দিলে ভালো আছে। আর থাকার স্থান, থাকার স্থানও তো তোমার লাগবে, খাওয়া দাওয়া তো লাগবে, কারণ খাওয়া দাওয়া থাকার স্থান না থাকলে তুমি থাকবা কই, খাবা কই? তা না হলে তো আবার বোতল ঢোকাইতে হবে, তাই না? তাহলে তোমার দরকার একটা থাকার স্থান, একটা স্কুল, আর তিন বেলা খাওয়ার সুন্দর ব্যবস্থা, তাহলে তুমি কি পড়ালেখাটা চালাতে পারবা। পড়ালেখা করে তুমি কি করবা? পড়ালেখা করে বড়টা আমি অনেক বড়টা বড় হব, তারপর বড় হয়ে কি করবা? বড় হয়ে কি করবো, একটা চাকরি বাকরি করবো। চাকরি করে কি করবা, দেশের জন্য কি করবা বলো? দেশের জন্য, দেশের জন্য গরিবদেরকে দান করবো, সবার মন জয় করবো, এগুলাই আমার ভালো লাগে। তুমি নাকি অনেক সবাইকে সহযোগিতা করো, যাকে দেখো তাকে সহযোগিতা করো, কিভাবে সহযোগিতা করো বলো তো? যেরকম একটা মানুষ পারছে না ইয়াতে এনে টেনে আনতো একটা ব্যাগ, ওইগুলা আমরা আইনা দেই, ওইগুলা আমরা টেনে নিয়ে দেয় এলা খুশি হয়ে যা দেয় ওই ওইগুলা আমরা নেই। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমরা যখনই বলি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে প্রশ্ন এসে যায় এই পথ শিশুদের আগামীর ভবিষ্যৎ কি? বাংলাদেশে হিসাব অনুযায়ী বাংলাদেশে পথ শিশুর সংখ্যা 10 থেকে 12 লাখ, যার 70% পথ শিশু থাকে ঢাকায়। এই 12 লক্ষ, 10 থেকে 12 লক্ষ পথ শিশুর আগামীর ভবিষ্যৎ কি? এই পথ শিশুরা আগামীতে কি করবে? এই পথ শিশুরা আগামীতে তারাই হয় সন্ত্রাস, তারাই নেশাগ্রস্ত, তারাই একসময় যারা বলতেছিল আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদের গলায় ছুরি মারবে, চিন্তাই করবে স্থানে স্থানে। কিন্তু এই পথ শিশুর জন্য আজকে আমাদের এই সমাজ, আমাদের এই সোসাইটি, আমাদের এই রাষ্ট্র আজকে কি পদক্ষেপ নিয়েছে তারা? আমরা তো সমাজেই বসবাস করি, আমরা একটা সমাজেরই অংশ, ইভেন তারাও সমাজের একটা অংশ। এই সমাজের অংশে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব কতটুকু, তাদের অবস্থান আছে কোথায়, তারা কি করছে, তারা ঠিক মতো খেতে পারতেছে, তারা ঠিক মতো কি পোশাক পায়, তারা ঠিক মতো কি চিকিৎসা এবং শিক্ষা পায়? আসলে কিন্তু পায় না। এই তাদের প্রতি আমাদের দায়িত্ব কোথায়? তাদের আজকে এই অবস্থানে যাওয়ার পিছনে, তারা যদি আজকে নেশাগ্রস্ত হয়, তারা যদি আজকে ছিনতাইকারী হয়, তাহলে এই সমাজে যদি তারা বসবাস করে, তাহলে এই দায়বদ্ধতা আমাদেরকেই নিতে হবে। কিন্তু আজকে এই সমাজে বসবাস করা সত্ত্বেও তাদের প্রতি আমরা কি করছি? রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক, সামাজিকভাবে হোক, আমরা কেউ কি পদক্ষেপ নিয়েছি? হ্যাঁ, পদক্ষেপ হয়তো কিছু নিয়েছি, ব্যক্তিগতভাবে অনেকেই পদক্ষেপ নিয়েছে, রাষ্ট্রীয়ভাবে অনেকেই পদক্ষেপ নিয়েছে, বা বিভিন্ন সংস্থাও অনেকেই পদক্ষেপ নিয়েছে, বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু এরা কতটুকু সাস্টেইনেবল, কতটুকু কার্যকরী? আসলে কি তাদের সমস্যার সমাধান হয়েছে? না, সমস্যার সমাধান হয়নি। এখনো যদি আমরা তাকাই, তারা কিন্তু এই যে বোতল টোকায়, তারা কিন্তু বিভিন্ন স্থানে চিন্তাই করে, তারা ডেন্ডি খায়, কিন্তু আসলেই কতটুকু আমরা এর কার্যকর করতে পেরেছি? আমরা কিন্তু পারিনি। তাই আমাদের একটা দীর্ঘ সমস্যার সমাধান দরকার। তাদেরও ইচ্ছা থাকে পড়ালেখা করার, কিন্তু তারা পড়ালেখা করতে পারে না। আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত, আজকে সামনে আমাদের ঈদ, ঈদ তো আমরা সবাই করি, লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা আজকে কুরবানি দিচ্ছি, হাজার হাজার টাকা খরচ করে আমরা ইভেন বাসায় যাচ্ছি, কিন্তু এই তাদের প্রতি আমাদের দায়িত্ব কি? তাদের জন্য আমরা কি করছি? তাদের দিকে তাকাইও না। ইভেন পুলিশ, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ, তাদের প্রতি দৃষ্টিভঙ্গি কি? সাধারণ মানুষেরা তাকে দেখতে পায় না। হ্যাঁ, তাদের প্রতি আচরণ খারাপ আচরণ করে, তাদেরকে দেখলে দূর দূর করে,
তারা কি শিক্ষা পেয়েছে? আপনারা তো নিজ মুখ থেকেই শুনলেন, তারা কি শিক্ষা পায়? সাধারণ মানুষের কাছে তারা ভালো আচরণ পায় না, পুলিশের কাছে তারা ভালো আচরণ পায় না। এই যে সমাজ থেকে সে কোনো সুবিধা পায় না, একদিকে সুবিধা পায় না আরেকদিকে খারাপ আচরণ, এই যে সমাজ থেকে একটা খারাপ আচরণ সে রিসিভ করতেছে, এই খারাপ আচরণ রিসিভ করে সে কি করবে? সে অবশ্যই সে চিন্তাই করবে এক সময়, সে অবশ্যই সন্ত্রাসের নামে যুক্ত হবে। তাহলে আমাদের দায়বদ্ধতা কতটুকু, আমাদের কি করা উচিত? আমাদের উচিত আমাদের তাদের একটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে তাদেরকে এই সমস্যার সমাধান নিয়ে আসা, আমাদের উচিত তাদেরকে একটা শিক্ষার ব্যবস্থা নেওয়া, তাই আমাদের উচিত তাদেরকে একটা ভালো খাদ্যের ব্যবস্থা করা। আর তা না হলে এই যে আমরা স্বপ্ন দেখছি সোনার বাংলাদেশ করা, এই 10 লক্ষ শিশুকে বাদ দিয়ে কি আমরা সোনার বাংলাদেশ করতে পারবো? কখনোই না। আমরা 10 লক্ষ পথ শিশুকে বাদ দিয়ে আমরা সোনার বাংলাদেশ তৈরি করতে পারবো না। তাই আমাদের উচিত এই 10 লক্ষ শিশুকে যদি আমরা দীর্ঘস্থায়ী একটা সাস্টেনেবল একটা পরিকল্পনা নিতে পারি, তাহলে আমাদের সমাজ থেকে এই পথ শিশু আর থাকবে না। তখন এই কথাটা প্রযোজ্য হবে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কিন্তু আজকে যদি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটা এখনই থেমে যান, এই কথাটা ভুল হবে। কারণ এই 10 থেকে 12 লক্ষ শিশু আগামী দিনের ভবিষ্যৎ হবে না, এ আগামী দিনের হুমকি হিসাবে দাঁড়াবে। তার মুখ থেকে শুনলেন, তো সে চায় কি? সে তো একটা ভালো শিক্ষিত ছেলে হবে, সে চায় একটা দেশের জন্য কাজ করবে। কিন্তু তার চাওয়াটা কি আমরা পূরণ করতে পারি না? আমরা ব্যক্তিগতভাবে যতটুকু পারবো আমরা তাদেরকে সহযোগিতা করব, ব্যক্তিগতভাবে বিভিন্ন সংস্থা রাষ্ট্রীয়ভাবে সম্মিলিতভাবে আমাদের তাদের জন্য কিছু করা উচিত। ধন্যবাদ, আজকে এখানেই, দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে।